সরকারি চাকরির পরীক্ষার সুবিধার্থে কমনযোগ্য পাঁচ হাজার প্লাস জেনারেল স্টাডিজ ও তার সাথে দশটি মকটে সেট বাই করার জন্য ডিসক্রিপশান লিঙ্ক ফলো করো বইটির দাম রাখা হয়েছে সত্তর টাকা বইটি তোমরা প্রিন্ট আউটও করতে পারবে আর বইটি যে রিভিউ দেখতে চাও তার লিঙ্কও ডেসক্রিপশন দেওয়া থাকবে বইটি কেনার জন্য তোমরা ফোনপে পেটিএম বা যে কোনো ইউপিআই ইউজ করতে পারো এছাড়া তোমার ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড ইউজ করতে পারো আর বইটি কিনতে তোমাদের কোনোদিন অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে তবে দয়া করে বন্ধুরা কেউ আমাকে ফোন করবে না হাই ফ্রেন্ডস টিডির এক্সাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকে জেনারেল স্টাডিজের আরেকটি নতুন পর্বে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিষয়বস্তুটি তোমরা দেখে নাও বিভিন্ন বাদ্যযন্ত্রের কৃতি ব্যক্তিত্ব এই বিষয়ের ওপর আজকের জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন অ্যান্সারগুলো করানো হবে টোটাল পঁচিশটি কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই পঁচিশটি কোশ্চেনের পার্ট ওয়ান আজকে পাবলিশ হলো এর পরের দিন আরও পঁচিশটি কোশ্চেনের পার্ট টু পাবলিশ হবে এই পার্ট টুটা খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেবো তোমাদের চাহিদার ওপর ভিত্তি করে এই জেনারেল স্টাডিজের ক্লাসটি করানো হচ্ছে তো দেখে নাও আজকের এক দাগের কী কোশ্চেন রয়েছে ওস্তাদ বিসমিল্লাহ খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ওস্তাদ বিসমিল্লাহ খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে সানাই অপশান এ হচ্ছে সঠিক উত্তর দেখে নাও দুই নম্বর কোয়েশ্চেন পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে সেতার অপশান সি সঠিক উত্তর দেখে নাও তিন দাগের কোয়েশ্চেন পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত অপশান বি সঠিক উত্তর বাসি বাদ্যযন্ত্রের সঙ্গে পণ্ডিত রাজেন্দ্র প্রসন্ন যুক্ত দেখে নাও দাগের কোয়েশ্চেন পণ্ডিত অনন্তলাল নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত অনন্তলাল নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সানাই অপশান এ সঠিক উত্তর পণ্ডিত অনন্তলাল সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী পাঁচ দাগের কোয়েশ্চেন আসাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের আসাদ অপশন ডি সঠিক অ্যান্সার বিনা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আসাদ আলী খান পরবর্তী থেকে নাও ছয় দাগের কোয়েশ্চেন হরিপ্রসাদ চৌরাশিয়া নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত হরিপ্রসাদ চৌরাশিয়া নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বাসি অপশান বি সঠিক অ্যান্সার হরিপ্রসাদ চৌরাশিয়া বাসি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী দেখে নাও সাত দাগের কোশ্চেন ইমানি শঙ্কর শাস্ত্রী ইমানি শঙ্কর শাস্ত্রী নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে বিনা অপশান এ সঠিক উত্তর দেখে নাও পরবর্তী কোশ্চেন আলি আকবর খান আলী আকবর খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি হচ্ছে সঠিক অনসার শারদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আলী আকবর খান পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও সুলতান খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সুলতান খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সারঙ্গী অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার সুলতান খান সারঙ্গী বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী দেখে নাও রঘুনাথ শেঠ রঘুনাথ শেঠ নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে অপশন সি সঠিক ক্যান্সার বাশি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রঘুনাথ সেট দেখে নাও এগারো দাগের কোয়েশ্চেন আলী আহমেদ হোসেন নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আলী আহমেদ হোসেন নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে সানাই অপশান বি সঠিক উত্তর আলী আহমেদ হোসেন সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী দেখে নাও রাম নারায়ণ নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত রাম নারায়ণ নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বারো দাগের কোশ্চেন সঠিক অ্যান্সার সারেঙ্গি অপশান বি সঠিক উত্তর রামনারায়ণ সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী থেকে নাও আজমাদ আলী খান আজমাদ আলি খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আজমাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শরদ অপশান ডি সঠিক অ্যান্সার আজমাদ আলি খান শরদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী থেকে নাও চোদ্দ দাগের কোয়েশ্চেন পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পণ্ডিত শিব কুমার শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সন্তর অপশন সি সঠিক অ্যান্সার পণ্ডিত শিব কুমার শর্মা সন্তর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত দেখে নাও পরবর্তী কোয়েশ্চেন বাহাদুর খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে পনেরো দাগের কোয়েশ্চেনে শরদ অপশান এ সঠিক অ্যান্সার বাহাদুর খান শরদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত দেখে নাও পরবর্তী কোশ্চেন গোপাল দাস নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত গোপাল দাস নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে মৃদঙ্গম অপশান বি সঠিক অ্যান্সার গোপাল দাস মৃদঙ্গম বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী কোশ্চেনটি দেখে নাও বাবু চিট্টি বাবু নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে বিনা অপশান এ সঠিক উত্তর বাবু বিনা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা এই স্পেশাল ভিডিওটি শুধুমাত্র তোমাদের চাহিদার ওপর ভিত্তি করে বানানো হয়েছে তোমরা কমেন্টে জানিয়েছিলে যে কে কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই বিষয়ে একটি ভিডিও বানানোর জন্য তো স্পেশালি তোমাদের কমেন্টের ওপর ভিত্তি করে এই ভিডিওটা বানানো হয়েছে আঠেরো দাগের কোশ্চেন দেখে নাও জারিন এস শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত জারিন এস শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত শরদ অপশান এ সঠিক আনসার জারিন এস শর্মা শরদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী দেখে নাও উনিশ দাগের কোশ্চেন পালঘাট রঘু নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পালঘাট রঘু নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত মৃদঙ্গম অপশান ডি সঠিক অ্যান্সার পালঘাট রঘু মৃদঙ্গম বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তীতে নাও কুড়ি দাগের কোশ্চেন সাবরি খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সাবরি খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে সারেঙ্গি অপশান বি সঠিক উত্তর সাবরি খান সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তীতে কেন একুশ দাগের কোশ্চেন হাফিস আলি খান হাফিস আলি খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক ক্যান্সার হয়ে যাবে শরদ অপশান এ সঠিক অ্যান্সার হাফিস আলি খান শরদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী কেন না বাইশ দাগের কোয়েশ্চেন বিন্দু খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিন্দু খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক ক্যান্সার হয়ে যাবে সারেঙ্গি অপশান ডি সঠিক উত্তর বিন্দু খান সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী থেকে নাও পালঘাট মানি আয়ার পালঘাট মানি আয়ার নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পালঘাট মানি আয়ার নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হয়ে যাবে মৃদঙ্গম অপশান এ সঠিক উত্তর পালঘাট আলী মানি আয়ার মৃদঙ্গম বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত পরবর্তী দেখে নাও রাহুল শর্মা অপশ চব্বিশ দাগের কোশ্চেন রাহুল শর্মা নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার হবে সন্তর অপশান সি সঠিক অ্যান্সার রাহুল শর্মা সন্তর বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত লাস্ট কোয়েশ্চেন দেখে নাও আজকের আলাউদ্দিন খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত আলাউদ্দিন খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত সঠিক অ্যান্সার শরদ অপশান এ সঠিক অ্যান্সার আলাউদ্দিন খান শরদ বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি আজকে পার্ট ওয়ান পাবলিশ হলো বাদ্যযন্ত্রের ওপর টোটাল পঁচিশটি কোয়েশ্চেন তোমাদের সাথে তুলে ধরেছি খুব শীঘ্রই হয়তো আজকেই অথবা কালকে পার্ট টু পাবলিশ করে দেবো সেখানেও আরও পঁচিশটি কোয়েশ্চেন থাকবে পার্ট ওয়ান পার্ট টুতে টোটাল বাদ্যযন্ত্রটি কমপ্লিট করার চেষ্টা করছি যদি কমপ্লিট না হয় তাহলে আরেকটা পার্ট পার্ট থ্রিও পাবলিশ হতে পারে সেখানে হয়তো পঁচিশটা কোশ্চেন থাকবে না খুব কম সংখ্যক কোশ্চেন থাকবে তো তোমাদের চাহিদার উপর ভিত্তি করে এই সিরিজটি বানানো হয়েছে তো তোমরা অবশ্যই একটি লাইক করে দেবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কারণ একটি লাইক আমাদের অনেক অনুপ্রেরণা হয় নতুন ভিডিও বানানোর জন্য আর এই রকমই ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বে লাইন বাজিয়ে দিও আর কমেন্টে জানাবে যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট থেকে থাকে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ